হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ফ্রেন্টেক বিডির পক্ষ থেকে স্বাগত। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে একটা ফায়ার অ্যালার্ম ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টর সার্কিট কিভাবে আপনারা একটা মাইক্রো কন্ট্রোলার দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন সেই সার্কিটটা। তো দেখুন এখানে কি কি ইউজ করেছি সেটা আপনাদের একটু দেখাই। দেখুন এটা এখানে ইউজ করেছে একটা আরডুইনো ন্যানো বোর্ড, তারপর এখানে একটা হচ্ছে ডিসি জ্যাক, তারপর একটা সুইচ অন অফ করার জন্য, আর এখানে একটা বাজার, একটা ক্যাপাসিটার, একটা ট্রানজিস্টার আর একটা এলইডি, আর এটা হচ্ছে আমাদের ফ্লেম সেন্সর যেটাতে আমাদের আগুন ডিটেক্ট করে। বাইরে আশেপাশে আপনি যদি এটা আপনার বাসায় লাগান, আশেপাশে যদি আগুন লাগে তাহলে কিন্তু এটা ডিটেক্ট করবে এবং আপনাকে একটা অ্যালার্ম দিবে। ওকে, তো তারপরে সিস্টেমটা কি, সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে এখান থেকে একটা সিগন্যাল আপনার যদি পানিতে বা মোটরে থাকে সেখানে মোটরটাও চালু হয়ে যাবে। দেখুন পুরো সিস্টেমটা এখানে দেখানো হয়েছে ছোট পরিসরে, কিন্তু এটা আপনি বড় পরিসরেও তৈরি করতে পারবেন, অর্থাৎ এখানে যদি আপনি বড় অ্যালার্ম তো একটা লাগান তাও আপনার সেটা জ্বলবে, তাহলে যদি আপনি একটা বড় মোটর লাগান তাও এটা চলবে। জাস্ট ছোট পরিসরে এটা তৈরি করা হয়েছে। তো এখানে যে সার্কিট ডায়াগ্রাম এবং কোডিং সেটা আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে নিয়ে নেবেন। তো তাহলে আসলে এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের একটু দেখাই। দেখুন আমি এখানে পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখুন এই সুইচটা হচ্ছে অন অফ করার জন্য, দেখুন এই যে অন অফ, এই যে আমি এখন অন করে দিলাম। দেখুন এখানে কিন্তু আমার পাওয়ার পেয়েছে। এবার এটা টেস্ট করার জন্য দেখুন আমরা একটা গ্যাস লাইট নিব। দেখুন এই গ্যাস লাইটটাই যদি আমি এখানে আগুন আগুন জ্বালাই তাহলে দেখুন এটা কিন্তু ডিটেক্ট করবে এইখান থেকে। দেখুন এই দেখুন এইখানে আমি আগুন জ্বালালাম আর এখানে কিন্তু আমার সেন্সরটা ডিটেক্ট করলো, আর আমার এখানে যে বাজার আছে এটা কিন্তু বাজ। ওকে, আর এখানে যে বাতিটা দিয়েছি সেটাও জ্বলছে, আর এখানে আপনার মোটরটাও অন হয়ে যাবে। ওকে, তো এভাবে এটা কাজ করে আমি আবার দেখাচ্ছি। দেখুন এইখানে আমি আগুন জ্বালাচ্ছি, সেন্সর কিন্তু অনেক দূরে, তারপরে কিন্তু এটা ডিটেক্ট করতেছে। তো এভাবে এটা কাজ করে, এটা স্বল্প পরিসরে তৈরি করা, আপনার বড়ভাবে তৈরি করতে পারবেন। তো আপনার সার্কিট ডায়াগ্রাম এবং কোডিং যদি আপনাদের দরকার হয় আপনার ডিসক্রিপশন বক্স থেকে একটু নিয়ে নেবেন, ওইখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে এটা তৈরি করবেন।